কচি কচিপাতা আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল আজ আপনাদেরকে পট পেন্টিং করে দেখাবে মাটির পাত্রে আলপনা বানিয়ে দেখাবে তো আমি এখানে তিনটি মাটির পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রগুলোকে আমি আগে রেড কালার কোড অলরেডি দিয়েই রেখেছি তো এবারে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পাত্রটাকে আলপনা দিয়ে ভরিয়ে দেবো তো আমি এখানে সাদা আলপনাটাই নিয়েছি তো তোমরা দেখো এখানে সাদা আলপনা এবং আমি ওই রঙ্গলির যে তুলিটা পাওয়া যায় ওই তুলিটা দিয়ে আমি করছি দু নম্বর তুলি তো তোমরা এখানে যে কোনো কালার যে কোনো রঙ ইউজ করতে পারো আমি এখানে লাইট কালারগুলোই রেখেছি কারণ সাদা এবং ইয়েলো বা আকাশি এই ধরনের কালারগুলো প্রচণ্ড ব্রাইট থাকে এবং উজ্জ্বল থাকে এই দেখো আমি যেমন এখানটাতে অরেঞ্জ কালারটা দিয়েছি উপরে বাড়িটাতে তো রেড কালারের সাথে অরেঞ্জটা ম্যাচ করে যাচ্ছে তো যেহেতু এটা ফেব্রিক কালার তো তোমরা এটা শুকিয়ে গেলে এর উপর আবার দ্বিতীয় কোট দিতে পারো কোনো অসুবিধা নেই আর নিচের রঙটা গুলুয়ে যাবে না তো এইভাবে পুরো বাড়িটাকে যেহেতু আমি কালার করব তো এখানে ফেব্রিক কালারটা সেই জন্য আমি নিয়েছি কারণ ফেব্রিক কালার খুব সহজেই শুকিয়ে যায় তো এক সাইড করতে করতে আর এক সাইডটা অলরেডি শুকিয়ে যাবে নাহলে হাতে বারবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো আমি কিভাবে আলপনাটা করছি তো স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে পুরো আলপনাটা ভালো করে দেখবে অবশ্যই ভিডিওটা দেখবে আলপনা মূলত একটা বা দুটো রেখার সাহায্যেই এই দেয়া হয় তো আগেকার ঠাকু মা ঠাকুরমারা এই ধরনের আলপনা বাড়ির চৌকাট বিয়ের পিঁড়ি বা পূজা মণ্ডপের সামনে ধরনের আলপনাগুলো করে থাকে তো এই ধরনের আলপনা আগেকার মা ঠাকুরমারা তো তারা চালের গুঁড়ি বা ওই আলতার সাথে সরিষার তেল দিয়ে লাল রঙ হলুদ বাটা এই ধরনের কালারগুলোই বেশি ইউজ করত আর এখন তো মডার্ন যুগে সমস্ত রঙ আমাদের হাতের সামনে আর আগেকার রঙগুলো সমস্ত ক্ষণস্থায়ী ছিল তো আগের দিন আল্পনা দেওয়ার পর পরের দিন সেটাই মিলিয়ে যেত তো সেই ক্ষণস্থায়ীটা করার জন্য যাতে না হয় ক্ষণস্থায়ী সেই কারণে এখন ফেব্রিক ফেব্রিক আপনি একবার কষ্ট করে করলে আর সেটা সহজে উঠে না তো এই ধরনের আল্পনা যেহেতু ঠাকুর মন্দির এবং লক্ষ্মী পূজা কৃষ্ণ পূজার কাজেও লাগে তো সামনেই জন্মাষ্টমী তো আপনারা অবশ্যই গোপালকে এই বাটির মধ্যে ভোগ বিতরণ করতে পারেন নিবেদন করতে পারেন আর আপনাদের প্রভু অবশ্যই খুশি হবেন খুশি হয়ে আপনাদেরকে নিশ্চয়ই কৃপা করবেন এই কামনা করি তো দেখুন আমার পুরো বাটির ভেতরটা অলরেডি কমপ্লিট হয়েই গেছে আর সামান্য বাকি রয়েছে তো ভিডিওটা আপনারা একবারে স্কিপ করবেন না প্লিজ পুরোটা দেখবেন তো এরপর আমি বাটির পেছন দিকটা আলপনাটা করে দেখাবো তো বন্ধুরা আমার ছোটোবেলার একটি কথা স্মৃতি মনে পড়ল তো ছোটোবেলায় দেখেছি যে আমার মা ঠাকুমারা তুলি ব্যবহার করতো না তারা ওই কোনো কাঠি বা বাঁশের কঞ্ছের ডোগায় কাপড়ের টুকরো বা কটন বা পাটের টুকরো ভালো করে বেঁধে দিত তারপর চালগুড়ির ওপরে আলপনাগুলো তুলসী মঞ্চের সামনে আমি করতে দেখেছি আমি নিজেও করেছি এই ধরনের আলপনা তো এরকম অভিজ্ঞতা কাদের আছে বা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখো অলরেডি আমি বাড়ির পেছন দিকটা করতে শুরু করে দিয়েছি তো এখানে যে বড় রাউন্ডটা আমি করেছি তো এখানে একটি কটন দিয়েই করছি তো কটন দিয়ে খুব সহজেই রাউন্ডগুলো আনা যায় তো এইভাবে আমি ডট ডট করে রাউন্ডগুলো করেছি তো আপনারা চাইলে তুলির মাধ্যমে বা কার্টুনের মাধ্যমেও আপনারা এই ধরনের রাউন্ডগুলো করতে পারেন তো এইভাবে আমি পুরো বাড়িটা ডিজাইনটা ভরিয়ে ফেলবো তো বাটির যে পিছনটা রয়েছে আমি ওই জায়গাটাতেও কিছু না কিছুটা বানিয়ে ফেলবো তো দেখুন নেক্সট বাটিটাতে আমি যে ডিজাইনটা করছি এটা খুবই একটি পুরনো ডিজাইন তো বেশ সুন্দর একটি ডিজাইন আপনারা দেখুন খুবই সহজ আপনারা চাইলেই এই ধরনের আলপনা বাটির মধ্যে করে নিতে পারবেন জানি যে আপনারা খুবই ভালো আলপনা জানেন পারেনও তো যারা আলপনা করতে চাইলে ভয় লাগে বা কলকার বাঁকটা আনতে পাচ্ছেন না তরির এদিক ওদিক হয়ে যাচ্ছে তো তারা একটু চেষ্টা করবেন একটু প্র্যাকটিস একটু অভ্যাস আপনাদের যত প্র্যাকটিস করবেন যত অভ্যাস করবেন তত আপনাদের আঙুলের ব্যালেন্স আপনাদের তুলি যেদিকে বলবেন সেদিকেই ঘুরে যাবে মুভমেন্ট করবে তো এইভাবে আপনাদেরকে অভ্যাস আর প্র্যাকটিসের মাধ্যমে আলপনা সৃষ্টি করতে হবে তো আপনাদের পছন্দমতো আলপনা আপনাদের আলপনা আমিও দেখব অবশ্যই দেখব তো এই দেখুন আমি তিন নম্বর বাটিটা নিয়ে নিয়েছি তো তিন নম্বর বাটিটাতে আমি লতা পাতা রাখছি তো এইভাবে লতা পাতা ফুল পিকক বিভিন্ন বর্ডারগুলোই অ্যাকচুয়ালি আলপনার মধ্যে বেশি দেখতে পাওয়া যায় তো তাই আমি একটা সহজ খুবই সহজ আমি আলপনা নিয়েছি যারা আমার এই ভিডিওটি দেখছেন বা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই কাজটিতে আপনারা একটু লাইক এবং কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব বটনটা দাবি রাখতে হবে এবং পাশে যে ঘন্টিটি আছে ওটাকে বাঁচিয়ে দিতে হবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন তাই আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক কাজের উৎসাহ ও প্রেরণা যোগায় এটি একটি ড্রয়িং এবং ক্র্যাফট স্কুল এখানে সমস্ত রকমের পেন্টিং এবং হ্যান্ডক্র্যাফট দেখানো হয়ে থাকে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন কচি পাতা আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল ধন্যবাদ